হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি এঁচোর চিংড়ি কিভাবে করেছি সেটা শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমে আমি এঁচোরটা কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কেটে কেটেই জলে রেখেছিলাম, তাই পরিষ্কারই আছে, কোনো কালো হয়নি। এবার একটা কুকার নিয়ে কুকারের মধ্যে আমি সমস্ত এঁচোরটা দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি একটুখানি লবণ আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবারে এঁচোরটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। এবারে আমি এটাকে সেদ্ধ করে নেব। এঁচোরটা সেদ্ধ করার জন্য আমি জাস্ট দুটো সিটি দেব, মানে পুরো একদম নরম করে আমি নামাবো না, দুটো সিটিতে যতটা সেদ্ধ হবে সেই মতনই নামিয়ে নেব। দুটো সিটি দেওয়া হয়ে গেছে, এবার আমি ঠান্ডা করে জলটা ঝরিয়ে নেব। অপর দিকে এই যে চিংড়ি মাছ নিয়েছি, আজকে আমি এই চিংড়ি দিয়ে এঁচোরটা করব। তারপরে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, এটা সর্ষের তেলেই রান্না করব, তাতে টেস্ট বেশি হবে। এবারে তেলটা গরম হলে আলুগুলো দিয়ে দিলাম। আমি আলু আর এঁচোর একই রকম মাপে কেটে নিয়েছি। আলুটাকে দিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেব। দু মিনিট মতন নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদের সাথে আলুটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি যে এঁচোরটা সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে, সেই এঁচোরটাকে এবারে ঢেলে দিলাম। দিয়ে এঁচোরটাকেও আমি একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এঁচোরটা যেহেতু আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছি, সেহেতু এখানে আমি অল্প করে একটু নুন আর একটু হলুদ আবার আমি দিয়ে দিচ্ছি, কিন্তু পরিমাণটা বুঝে শুনেই দিতে হবে। একটুখানি প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচেরও কম দিলাম এখানে, আর একটুখানি লবণও দিয়ে দিলাম। দিয়ে নুন আর হলুদের সঙ্গে এঁচোরটাকে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এঁচোরটাও খুব ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে, এবারে আমি এঁচোরটাকেও তুলে নেব। সম্পূর্ণ এঁচোরটা তুলে নিয়েছি, এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল, অল্পই তেল দিচ্ছি। তেলটা গরম হলে এতে আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটুখানি লবণ। এবার নুন আর হলুদটা তেলের সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে এখানে আমি যে চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমি এখানে তেলের মধ্যে নুন হলুদটা দিয়ে দিলাম, আপনারা চাইলে চিংড়ি মাছের মধ্যেও নুন হলুদটা দিয়ে মাখিয়ে নিতে পারেন। চিংড়ি মাছের মধ্যে লবণ দিলে কি হয়, চিংড়ি মাছ ভাজার সময় এমনি অনেকটা জল বেরিয়ে যায়, আর চিংড়ি মাছের মধ্যেই নুনটা দিলে কি হবে, আরও জল বেরিয়ে যায়। সেই জন্য আমি তেলের মধ্যেই নুন আর হলুদটা দিয়েছি। দিয়ে এবার চিংড়ি মাছটাকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আর এক চামচ তেল আমি এখানে দিয়ে দিয়েছি, তারপরে একটা দারচিনি, দুটো লবঙ্গ আর দুটো ছোটো এলাচ আমি ফাটিয়ে দিয়েছি এলাচটা, আর হাফ চামচ সাদা গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা এবার একটু নেড়ে চেড়ে নেব, 30 সেকেন্ড মতন ফোড়নটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো, মানে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুবই পাতলা পাতলা করে কুচিয়েছি। এবারে পেঁয়াজটা দিয়ে আমি একটু খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজটার একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের কালারটা কিন্তু
অনেকটা চেঞ্জ হয়েছে, তাই আমি একটু লবণ দিয়ে দিয়েছি। বন্ধুরা, এখনের পেঁয়াজ একদম খারাপ পেঁয়াজ, একদম গলতেই যেন চায় না, সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে একটু পেঁয়াজটা নরম হয় তাড়াতাড়ি। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুনটা শিলে বাটিনি গ্রেট করে নিয়েছি। গ্রেট করা আদা রসুন দিয়ে দিলাম। এখানে আমি 5 কোয়া রসুন আর 1.5 ইঞ্চি মতন আদা গ্রেট করে নিয়েছিলাম। নিয়ে এবারে খুব ভালো করে মশলাটাকে ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো আমি দিয়েছি, যেহেতু পেঁয়াজে লবণ দেয়া আছে, টমেটো দেয়া মাত্রই অনেকটাই নরম নরম হয়ে গেছে, মানে জল জল ভাব হয়ে গেছে। এবার টমেটোটাকে খুব ভালো করে এইভাবে যতক্ষণ না একদম নরম হয় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়াচাড়া করে নেব। এবারে সাইড দিয়ে ছিপছিপ করে তেল বেরিয়ে গেছে, সেই সময় এখানে মশলা দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি এই যে বাটিতে ভিজিয়ে রাখা মশলা। এখানে আমি 1 টেবিল চামচ আর 1/2 টেবিল চামচ মানে 1.5 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরের গুঁড়ো ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু গুঁড়ো মশলা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, তাই আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটাও কিন্তু একদম গলে গেছে। এবারে 3-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিলে মশলা দিয়ে পুরো তেল সেপারেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা সাইড দিয়ে তেল বেরিয়ে এসেছে। সেই সময় আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে 2 মিনিট এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে আমি 1/2 কাপ মতন জল দিয়ে দিলাম, যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে হবে, তাই আমি মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব, আর সেদ্ধ হয়ে যাবে এই সময়, সেই জন্য আমি একটু জল দিয়ে ভালো করে মশলাটার সাথে আলুটাকে মিশিয়ে দিচ্ছি। 2 মিনিট এইভাবে ফুটিয়েও নিলাম। ফুটিয়ে নেয়ার পরে এবারে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়। এরকম জল জল থাকা অবস্থাতেই দেব, কারণ এঁচোড়ের সঙ্গেও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এঁচোড়টা দেওয়ার পর আবার খুব ভালো করে আলু আর এঁচোড় এইভাবে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এই সময় আমি গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে 4-5 মিনিট ধরে এই মশলার সাথে এঁচোড় আর আলুটাকে আমি কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িটা। চিংড়িটা দিয়েও আবার আমি 2 মিনিট এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। বন্ধুরা, আপনারা যারা চিংড়ি মাছ বা এঁচোড় নানান রকমভাবে করে খেয়েছেন, আর আমি যেভাবে করলাম আমি আজকে সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। পারলে একবার এইভাবে এঁচোড় চিংড়ি তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি ভীষণই ভালো লাগবে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে জল। জলটা নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে, যে যেরকম ঝোল পছন্দ করেন, কেউ যদি ঝোল পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশি জল দেবেন, কিন্তু আমি এটা মাখো মাখো করব, তাই জন্য আমি সেই অনুপাতেই জল দিলাম। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে আর এখানে আর একটু জল দেবো, কারণ সবজিটা পুরো জলে একটু ডুবুডুবু হতে হবে, সেই জন্য আমি এখানে আর একটু জলও দিয়ে দেব। আর এইখানটায় লবণটাও একটু চেক করে দেখে নিতে হবে, যেহেতু জল অ্যাড করলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, দেখুন কি সুন্দর লাগছে, তেলটাও একদম সাইড দিয়ে বেরিয়ে এসছে। এবারে খুব ভালো করে আমি আবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। এ সময় আমি দেখে নেব, এঁচোড়টা তো আমার সেদ্ধই হয়ে গেছে, কিন্তু আলুটা ঠিকঠাক মতন সেদ্ধ হয়েছে কি না। এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই এঁচোড় চিংড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন,
কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এখানে আমি একটু ভাজা মশলা ব্যবহার করেছি, এতে এঁচোড় চিংড়ির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আর এই ভাজা মশলাটা হচ্ছে কি কি দিয়ে করেছি বলে দিচ্ছি। জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, সমস্ত কিছু শুকনো খোলায় ভেজে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম, আমি সেখান থেকেই দিয়ে দিয়েছি। এই মশলাটা আমার রেডি করাই থাকে, আমার যখন প্রয়োজন হয় তখন আমি তরকারিতে এটা ব্যবহার করি, তাই আর বন্ধুরা ভাজাটা দেখানো হয়নি। এবারে দু তিনটা আলু আমি ভেঙে দিয়েছি ঝোলটা আর একটু গাঢ় হয়ে যাওয়ার জন্য। ঝোলটা ভালো গাঢ় হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ঘি। ঘি দিয়ে আর এক মিনিট মতো নাড়াচাড়া করে গ্যাসটা নিভিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে আমি সার্ভ করে দেবো। কারণ স্ট্যান্ডিং টাইমে রাখলে আর যেহেতু আলু আছে সেহেতু ঝোলটা আর একটু টানবে, সেই জন্য আমি এটা মাখো মাখোই তৈরি করবো। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়েই খাওয়া যেতে পারে, ভীষণই সুস্বাদু একটা রেসিপি। আর এখন এঁচোড় বাজারে অ্যাভেলেবেল, যখন খুশি কিনে আনা যায়। একদম রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা নিভিয়ে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখবো। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।